हरे कृष्णा। तो आज আমি আরো একটা সুন্দর গল্প নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, একটা রাজস্থানের উঠের গল্প। তো একদা রাজস্থানের একটি গ্রামে একজন ব্যক্তির কাছে 19টি উট ছিল। একদিন ওই ব্যক্তির মৃত্যু হলো। তখন মৃত্যুর পূর্বে তিনি উইল করে গিয়েছিলেন, তার মৃত্যুর পর সেই উইলটি পড়া হলো। সেই উইলে লেখা ছিল তার মৃত্যুর পরে তার 19টি উঠের মধ্যে অর্ধেক তার ছেলেকে দেওয়া হবে, তার এক চতুর্থাংশ তার মেয়েকে দেওয়া হবে, 19টি উঠের মধ্যে পঞ্চম ভাগ তার চাকরকে দেওয়া হবে। আত্মীয় স্বজনরা তো খুবই চিন্তায় পড়ে গেল, এই ভাগ কি করে করা সম্ভব? 19টি উঠের অর্ধেক অর্থাৎ একটি উঠকে দুভাগ করতে হবে, তাহলে তো উঠি মারা যাবে, একটা উঠ না হয় মারাই গেল। তারপর 18টি উঠের এক চতুর্থাংশ সাইচার সাইচার করে তার মেয়ে এবং চাকরকে দিলে তারপর কি হবে? সকলেই খুব চিন্তায় পড়ে গেল। তখন সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে পাশে গ্রাম থেকে এক জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তিকে ডেকে আনলো। সেই জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি নিজের উঠে চড়ে এসেছিলেন। তিনি সব কথা শুনে নিজের বুদ্ধি প্রয়োগ করলেন এবং বললেন, এই 19টি উঠের সঙ্গে আমার উট মিলিয়ে ভাগ করে দাও। সবাই ভাবতে লাগল, যিনি মারা গেছেন তিনি এক পাগল ছিলেন, যিনি এমন উইল করে রেখে গেছেন, আর এখন এই দ্বিতীয় পাগল এসেছেন যিনি বলছেন তার উট মিলিয়ে ভাগ করে দিতে। তবুও সবাই চিন্তা করে দেখল, কোনো উপায় যখন নেই ওনার কথা শুনেই দেখা যাক। 20-র অর্ধেক 19+10 হয়ে গেল 20। 20-র অর্ধেক কি হবে? 10, তাহলে 10টি উট ছেলে পাবে। 20-র এক চতুর্থাংশ মানে 5টা তার মেয়েকে দেওয়া হলো, এবং পঞ্চম ভাগ মানে 4টি উট চাকরকে দেওয়া হলো। 10+5+4 = হলো 19। তো যে একটি উট বেঁচে গেল সেই উটটি বুদ্ধিমান ব্যক্তি ছিল, তিনি সেই উটটি নিয়ে নিজের গ্রামে ফিরে গেলেন। এইভাবে একটি উট যোগ করাতে 19টি উঠের ভাগ কোনো গণ্ডগোল ব্যতীত আনন্দের সাথেই হয়ে গেল। ঠিক এইভাবেই আমাদের জীবনেও 19টি উট আছে। 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, যেমন চোখ, নাক, জিভ, কান এবং ত্বক। 5টা হচ্ছে কর্মেন্দ্রিয়, হাত, পা, জিভ, মূত্রদ্বার এবং মলদ্বার। 5টা হচ্ছে প্রাণ, প্রাণ, অপ্রাণ, সমান, ব্যান ও উদ্যান। আর 4টে অন্তঃকরণ, মন, বুদ্ধি, চিত্ত ও অহংকার। সব মিলিয়ে এই 19টি উট। সারা জীবন মানুষ এই 19টি উঠের ভাগ করতেই বিভ্রান্ত হয়, যতক্ষণ না তাতে মানবিকতা নামে উটটিকে মেলানো হয়, ততক্ষণ প্রকৃত সুখ, শান্তি, সন্তুষ্টি আর আনন্দের প্রাপ্তিও ঘটে না। বন্ধুরা, আমরা আজকের গল্প থেকে কি শিখলাম? তোমাদের সবার কাছে আমার এই প্রশ্নটা রইল, সবাই কমেন্ট বক্সেই উত্তরটা অবশ্যই লিখে পাঠিও। আর খুব শিগগিরই তোমাদের জন্য আরও একটা নতুন গল্প নিয়ে আমি চলে আসবো। হরে কৃষ্ণা।